নমস্কার বন্ধুরা, আপনাদের চ্যানেল হোম সুইট হোমে আপনাদেরকে অনেক অনেক স্বাগত। চলে এসেছি আপনাদের জন্য একটা নতুন ভিডিও নিয়ে। আমার প্রথম ভিডিওতে আমি দেখিয়েছিলাম কিভাবে বিভিন্ন রকমের সবজিগুলোকে আমরা জীবাণুমুক্ত করব, এবং সেই সঙ্গে বলেছিলাম ফলের জন্য আমি আলাদা ভিডিও নিয়ে আসব। আজকে আমি নিয়ে এসেছি বিভিন্ন রকম ফল, তাদেরকে কিভাবে জীবাণুমুক্ত করব। কারণ এখন আমাদের সবার মনে একটাই আতঙ্ক, কোভিড-19 ভাইরাস, এই ফলের মধ্যেও ভাইরাস নেই তো, এইরকম মনে হচ্ছে। তাহলে আমি জীবাণুমুক্ত করব বা ভাইরাস ফ্রি করব সেটা আমরা দেখে নেব। কিন্তু তার আগে বলি যে আমরা ফল থেকে ভিটামিন, মিনারেলস, অ্যামাইনো অ্যাসিড, কার্বোহাইড্রেট অনেক কিছু পাই। কিন্তু বর্তমান দিনে ফল থেকে আমরা বোনাস হিসাবে পাচ্ছি পেস্টিসাইডস, কেমিক্যাল, এমনকি ভবিষ্যতে ক্যান্সার হতে পারে, এই ধরনের জিনিসও আমরা ফলের সাথে ফ্রি পাচ্ছি এবং করব। তাহলে আসুন স্টেপ বাই স্টেপ দেখে নিই কীভাবে ভাইরাস ফ্রি করব, কেমিক্যাল ফ্রি করব, কোন ফল খাবো, কোন ফল খাবো না। ফলগুলিকে জীবাণুমুক্ত করার জন্য আমরা সবজি ধোয়ার জন্য যে সলিউশনটা ব্যবহার করেছিলাম সেটাও ব্যবহার করতে পারি, অথবা সহজ পদ্ধতি অবলম্বনের জন্য এটা করুন। 5 লিটার হালকা গরম জলে 5 চামচ বেকিং সোডা মিশিয়ে সলিউশন রেডি। যদি বেকিং সোডা না থাকে তাহলে আপনারা নুনও ব্যবহার করতে পারেন, এবং ফল যতটা থাকবে সেই অনুযায়ী এটা তৈরি করবেন। এরপর এর মধ্যে, এই সলিউশনটার মধ্যে ফলগুলো আস্তে আস্তে ডুবিয়ে নিন, এবং সমস্ত ফল ডোবানো হয়ে গেলে সেগুলিকে 10 মিনিট মতো ছেড়ে দিন। তারপর 10 মিনিট পরে তাদেরকে তুলে অন্য একটা বালতির জলে ধুয়ে নিন, অথবা সবথেকে ভালো হয় যদি আপনারা এদেরকে রানিং ট্যাপ ওয়াটারে ধুতে পারেন। তবে ফল বিশেষে ধোয়ার পদ্ধতিগুলো আলাদা একটু দেখায়। আপনাদের সামনে রাখছি ফল সম্পর্কে কিছু জরুরি তথ্য। বিভিন্ন ধরনের ফলের মধ্যে প্রথমেই আসে আপেলের কথা। আপেল একটা এমন ফল যেটা আমরা সবাই খাই। আপেলকে সারা বছর ভালো রাখার জন্য আপেলের উপরিস্তরে ওয়াক্স প্রয়োগ করা হয়। ওয়াক্স অর্থাৎ মোমের মতো একটা আবরণ। বিভিন্ন ওয়াক্সের মধ্যে কার্নোবা ওয়াক্স বেশি পরিমাণে প্রয়োগ করা হয়, এবং এই ওয়াক্সটাকে ছড়ানোর জন্য বিভিন্ন ধরনের সিনথেটিক ম্যাটেরিয়াল প্রয়োগ করা হয়, যা কিন্তু শরীরের জন্য একদম ভালো নয়। তাছাড়াও বিভিন্ন রকমের পেস্টিসাইডসের কণাও আপেলের এই স্তরে লক হয়ে যায়। তাই এই বিপদ থেকে বাঁচতে আপেলের উপরিস্তরের খোসাটা ছাড়িয়ে খান। এতে হয়তো অনেকটা ফাইবার কম পাওয়া যাবে, কিন্তু আমাদের শরীর বিপদমুক্ত থাকবে। দ্বিতীয় জনপ্রিয় ফল হলো আমাদের আঙ্গুর। আঙ্গুরের মধ্যে থাকে, আঙ্গুরের উপরে দেখবেন আপনারা সাদা সাদা পাউডার, কি এটা? আঙ্গুরের মধ্যে যে সাদা দাগ থাকে সেটা অনেক সময় প্রাকৃতিকভাবেই সাদা হয়ে থাকে, কিন্তু যদি অনেকবার ধুলেও না ওঠে তাহলে বুঝতে হবে এর মধ্যে পাউডার স্প্রে করা হয়েছে। অনেক সময় এটার মধ্যে ওয়াক্স ম্যাটেরিয়ালও স্প্রে করা হয়, আর অনেক সময় অক্সালিক অ্যাসিডের পাউডারও স্প্রে করা হয়। তাই এর থেকে মুক্তি পাওয়ার জন্য এইভাবে আঙ্গুরটাকে ধুয়ে গরম জল থেকে আঙ্গুরটাকে তোলার পরে এই ধরনের একটা পরিষ্কার কাপড়ে করে ভালো করে আঙ্গুরটাকে মুছে নিন, বা রগড়ে রগড়ে মুছে নিন, যাতে উপরের সাদা দাগটা একেবারেই উঠে যায়। তারপর এটাকে আবার ঠান্ডা জলে ধুয়ে ব্যবহার করুন, অনেকটাই বিপদমুক্ত। আসুন লিখে নিন। তৃতীয় জনপ্রিয় ফল হলো আম, কলা। এগুলো আমরা পাকা খেতে ভালোবাসি। তাহলে আম, কলা ইত্যাদি ফলকে পাকানোর জন্য প্রচুর পরিমাণে ক্যালসিয়াম কার্বাইড ব্যবহার করা হয়। ক্যালসিয়াম কার্বাইড জলের সংস্পর্শে এলে অ্যাসিটিলিন গ্যাস নির্গত করে, যা ফলকে পাকতে সাহায্য করে। কিন্তু এটা বেশি মাত্রাতিরিক্ত হলে এর মধ্যে থাকে আর্সেনিক, লেড, হেভি মেটাল, যা আমাদের শরীরে স্লো পয়জনের মতো কাজ করে। তাই এইসব ফল কেনার আগে দেখে নেবেন, যদি বোটা সবুজ থাকে এবং ফল পাকা হয় তাহলেই বুঝতে হবে সেটা কার্বাইড সমৃদ্ধ। ন্যাচারালি পাকা ফল কেনার চেষ্টা করুন। প্রাকৃতিকভাবে পাকলে তার বোটা কিন্তু সবুজ হবে না, ব্রাউন হবে। তবে আম আর কলা বাজার থেকে কেনার পরে সেটাকে অবশ্যই এই ধরনের বেকিং সোডা সলিউশনে ভালো করে ডুবিয়ে তারপর ধুয়ে নিয়েই ব্যবহার করবেন। জানেন কি, অক্সিটোসিন নামক এক ধরনের হরমোনাল ইঞ্জেকশন প্রয়োগ করে তরমুজ জাতীয় ফলগুলিকে রাতারাতি বড় করে দেওয়া হচ্ছে। তার সাথে প্রয়োগ করা হচ্ছে ভিতরে ইঞ্জেকশন এবং নানা রকমের কালার। তাই তরমুজ যদি আকারে স্বাভাবিকের থেকে বড় হয় এবং কাটার পরে অতিরিক্ত লাল কালার দেখেন তাহলে কিন্তু সচেতন হন। এই প্রসঙ্গে বলি, যে যে রিজিয়নে বাস করেন সেই রিজিয়নের ফলই বাছুন, এবং সিজনের ফল বাছুন। যে সিজনে যেটা হয় সেই সিজনে সেটা খান, তাতে কিন্তু অনেক বেশি উপকার পাবেন। বিদেশ থেকে আসা ফলগুলিকে বর্জন করে নিজের লোকালিটির ফলটিকেই বাছুন।
আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন।